অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথি সুদূর বাংলাদেশ থেকে এই সাত সকালে আমাদের সাথে শরিক হচ্ছেন আমাদের সবার প্রিয় মুফাসসির কোরআন মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই। আমি আবুল কালাম আজাদ বাশার ভাইকে তার বক্তৃতা শুরু করার জন্য অনুরোধ করছি, তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা ان ذلك على الله يسير, صدق الله العظيم। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মজলিসের আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমাদের সম্মুখে কিছুক্ষণ পূর্বে চমৎকার ভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মহতারা মাওলানা ইমাম দেলোয়ার হোসেন ভাই। মুনার সম্মানীয় দাওয়া ডিরেক্টর ডক্টর মহতারাম রুহুল আমিন স্যার সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সম্মানীয় কোঅর্ডিনেটর প্রধান সমন্বয়ক মহতারাম তারেক ভাই, যারা শুনছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামের শুরুতে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে করোনা ভাইরাসের কারণে আজকের পৃথিবী থমকে দাঁড়িয়েছে, মানবতা আজকে একটি বিপর্যস্ত অবস্থায় পড়ে গেছে। আল্লাহ তাআলা এই মহা মুসিবত থেকে মুসলমানদেরকে, তামাম বিশ্বের মানুষকে হেফাজত করুন। এই দোয়া করে আমি আমার আলোচনার মূল পর্বে প্রবেশ করছি। আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইমানের উপরে অটল অটল অবিচল থেকে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন পরিচালনা করার তৌফিক দিয়েছেন। আজকের এই চরম পরিস্থিতিতেও যিনি আমাদেরকে রহমত দিয়ে তার রহমতের চাদরে আবৃত করে রেখেছেন, দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবাই কেরাম ও সুহাদা ইজামের আলা ইল্লিগিন, আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানীয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা হাদিদের 22 নং আয়াত থেকে সামান্য একটু তিলাওয়াত করেছি। আজকের করোনা পরিস্থিতির সাথে এই আয়াতের অংশটুকুর চমৎকার মিল রয়েছে। এই যে মহামারী তাউন করোনা ভাইরাস বা এই জাতীয় বিপদ মুসিবত আমরা যেটার মুখোমুখি এখন হয়ে গেছি, ঠিক অনুরূপ ভাবে অতীতের জাতিরাও এমন বিপদের মুখোমুখি অনেকবারই হয়েছেন। আল্লাহ তাআলা এই জাতীয় বিপদ মুসিবত শুধুমাত্র আমাদেরকে নয়, অতীতের জাতিকেও মাঝে মাঝে তিনি দিয়েছেন। আমরা যদি কোরআন এবং হাদিস থেকে এই বিষয়গুলো একটু আত্মস্থ করি, স্টাডি করি, তাহলে আমরা ভেঙ্গে পড়ব না, আমাদের ধৈর্য বেড়ে যাবে, আল্লাহর উপরে আস্থাও বেড়ে যাবে। আর মানুষ যখন আল্লাহর উপরে আস্থাবান হয়ে যায়, তখন তাদের বিপদের অবমুক্তির রাস্তা আল্লাহ তাআলা নিজেই খুলে দেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা নিজে তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ার জন্য এই জাতীয় মহামারী বিপদ মুসিবত কেন আসে, কখন আসে এবং এটা আল্লাহ তাআলা কেন দেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের স্পেশাল স্টাডি দরকার, আমাদের বিশেষ আলোচনা, বিশেষ নির্দেশনাগুলো আমাদের জানা দরকার, আলোচনা করা দরকার, শোনা দরকার, তাহলে তাওয়াক্কুলটা বেড়ে যাবে। আর তাওয়াক্কুল যখন বেড়ে যাবে, ফাহুয়া হাসবু,
আল্লাহ তাআলা নিজেই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আল হাদিদের 22 নম্বর আয়াতে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। জমিনে যে বিপর্যয় আসে, বিপদ মুসিবত আসে অথবা আসে তোমাদের জীবনে, ফুট করে এগুলো আসে না, ইল্লা ফি কিতাব, বরং প্রত্যেকটাই কিতাবে লিপিবদ্ধ করা আছে। মিন কাবলি আন নাবরাহা, আর এটা কিতাবে আমি আল্লাহ লিপিবদ্ধ করেছি জমিন সৃষ্টি করারও আগে। তাহলে বোঝা গেল যে আজকের এই যে পরিস্থিতিটা হবে, এটা হুট করে হয়নি, এটা আল্লাহ তাআলার অনেক আগ থেকে পরিকল্পনা আছে, এই পরিকল্পনার একটি অংশ বটে। এখন প্রশ্ন হলো, এই জাতীয় বড় বড় বিপদ মুসিবত গুলো আল্লাহ তাআলা কেন দেবেন, এই পরিকল্পনা তিনি কেন নিলেন? তিনি তো আমাদেরকে খুবই ভালোবাসেন এবং ভালোবেসে তিনি সৃষ্টি করেছেন। আমরা অতীতেও বড় বড় বিপর্যয় দেখেছি, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, টর্নেডো, খরা, দুর্ভিক্ষ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আরো কত রকম। কিন্তু আজকের যে বিপর্যয়টা সেটা হচ্ছে শুধু মানুষের উপরে, ফিল আরদ, জমিনের উপরে যেগুলো আসে সে বিপর্যয় আমরা প্রায়শই দেখে থাকি। কিন্তু ওয়ালা ফি আনফুসিকুম, যে বিপর্যয় গুলো মানুষের জীবনে আসে এগুলো আল্লাহ তাআলা অনেক দিন পরে পরে দেন। এই যে বর্তমান করোনা ভাইরাস, এই ভাইরাসে কিন্তু একটা তেলা পোকাও মারা যাচ্ছে, এই ভাইরাস কিন্তু কোনো গরু ছাগলের গায়ে আসেনি, এই ভাইরাসে জঙ্গলের কোনো প্রাণী তাদের জীবন হানি হচ্ছে না। ওয়ালা ফি আনফুসিকুম, এই ভাইরাসটা শুধুমাত্র আল্লাহ মানুষের জীবনে পাঠিয়েছে, এটা মানুষের জীবন হানি করছে। কেন হলো এটা? অতীত হয়েছে, মানুষের জীবনে জাতীয় তাউন এসেছে, মহামারী এসেছে বিভিন্ন সময়। এটা আমার যতটুকু পর্যালোচনা সেই আলোকে আমি বলছি, মোটামুটি তিনটি কারণে এই জাতীয় মহামারী বিপদ এসে থাকে। এক নাম্বার কারণ হতে পারে, এটা আল্লাহ তাআলার পৃথিবী পরিচালনার একটি রীতির অংশ। তিনি মানুষকে বানিয়েছেন মানুষ যেন তার ইবাদত করে, কিন্তু এই মানুষগুলো কালের পরিক্রমায় ইবাদত থেকে সরে যায়। তারা যখন দ্বীনের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ তাআলা তখন এই জাতীয় বিপদ মুসিবত দিয়ে তাদেরকে তিনি আবার ফিরিয়ে আনেন। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা এটা বলেছেন, ফাখাযনাহুম বিল বাআসাই ওয়াদ-দাররা লাআল্লাহুম ইয়াতাদাররুউন, অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম বিভিন্ন রকমের বিপদ দিয়ে, মুসিবত দিয়ে। তাহলে এটা অতীতকালের শব্দ আল্লাহ ব্যবহার করলেন, আমি তাদেরকে পাকড়াও করেছিলাম, অতীতের ঘটনা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের। কেন? উদ্দেশ্য ছিল লাআল্লাহুম ইয়াতাদাররুউন, যেন তারা বিনয়ী হয়ে যায়। মানুষ যখন আল্লাহর পাওয়া নেয়ামত আল্লাহর বিরুদ্ধে খরচ করে, আল্লাহর দেয়া শক্তি, আল্লাহর দেয়া ক্ষমতা, আল্লাহ তাআলার দেয়া অর্থবিত্তকে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ব্যবহার করে, তাদেরকে সৃষ্টি করা হয়েছিল মানব কল্যাণের জন্য, কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণে তোমাদের তৈরি করা হয়েছে। কিন্তু মানুষগুলো যখন মানবতার অকল্যাণে তাদেরকে নিয়োজিত করে ফেলে, তারা অহংকারী হয়ে যায়, আল্লাহ বলেন তাদেরকে আমি বিনয়ী বানানোর জন্য আমি বিপদ মুসিবত দিয়ে ফিরিয়ে আনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আজকের এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে বিনয়ী করে তুলছে। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পরাশক্তি দল, রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, এরা আজকে মাথা নত করে বলতে বাধ্য হচ্ছে যে আমাদের ক্ষমতা শেষ, বাকি যা করার আকাশের মালিক করবেন।
অথচ কয়েকদিন আগেও তারা ভাবত তাদের মতো ক্ষমতা পৃথিবীতে কারো নেই। আল্লাহ তাআলা এই ছোট্ট করোনা ভাইরাসটুকু দিয়ে পৃথিবীর মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন আসলে মানুষের কোনো ক্ষমতাই নাই, ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ। এমন ছোট্ট একটি ভাইরাস যেটা খালি চোখে নয়, সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এই ছোট্ট ভাইরাসটুকু দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে তাম পৃথিবীর সব মানুষ এই ছোট্ট ভাইরাসের কাছে অসহায়। তাহলে তোমাদের অবস্থা আল্লাহর ক্ষমতার কাছে কেমন হবে? এই জন্য তিনি মাঝে মাঝে আমাদেরকে ধাক্কা দিয়ে পাক্কা করতে চান। ফাখাজনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। মানুষের প্রতি এটা আল্লাহর পক্ষ থেকে দুশ্মনী হিসাবে কোনো অ্যাকশন রিয়েকশন নয়, আল্লাহ আমাদেরকে বড়ই ভালোবাসেন, তিনি চান না কোনো মানুষ অহংকারী হয়ে জাহান্নামে চলে যাক। অথচ পৃথিবীর মানুষগুলো দলে দলে আজকে সত্যের পথ থেকে জাহান্নামের পথে তারা সবাই প্রতিযোগিতা করে দৌড়াচ্ছে। এই জন্য হয়তো তিনি আমাদেরকে আবার সত্যের পথ দেখানোর জন্য এই ভাইরাস পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার পৃথিবী পরিচালনার একটি রীতির অংশ, তিনি এটা করে থাকেন। এরপরে যে কারণে সেটা হতে পারে সেটা হচ্ছে মানুষের হাতের কামাই, কৃতকর্মের ফলাফল। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে তা এই বিপর্যয় ঘটার কারণ মানুষের কৃতকর্ম, অর্থাৎ এটা মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা যখন দেখেন যে মানুষ সীমালঙ্ঘন করছে, তাদেরকে কোনোভাবেই তিনি সীমার ভিতরে ফিরিয়ে আনার সুযোগ দিয়েছেন কিন্তু তারা ফিরিয়ে আসছে না, যখন তারা ফিরে আসছে না তখন আল্লাহ তাআলা তাদেরকে কখনো কখনো তিনি আজিজুন জুনতকাম ওই সেফতের মাধ্যমে অত্যন্ত শক্তি দিয়ে তিনি প্রতিশোধ নিয়ে থাকেন। মাঝে মাঝে তিনি তাদেরকে পৃথিবীতে কিছু ফলাফল দিয়ে শিক্ষা দেন যে তোমরা ঠিক হয়ে যাও। আজকের এই করোনা ভাইরাস সেটারও অংশ হতে পারে। আল্লাহ তাআলা অতীতেও কিছু কিছু জাতিকে তাদের চরম অত্যাচার জুলমের কারণে তিনি প্রতিশোধ নিয়েছেন, তিনি শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, অতঃপর আমি ধ্বংস করে দিয়েছিলাম কিছু জাতিকে যখন তারা জালেম হয়ে গিয়েছিল। আসলে আজকের এই পরিস্থিতিতে আমাদের আত্মসমালোচনা করা দরকার, বিশ্ববাসীকে আত্মসমালোচনা করা উচিত যে কেন এমনটা হলো। আল্লাহ তাআলা বলছেন, আমি অতীতে জালেমদেরকে শায়েস্তা করেছিলাম, আহলাকনা একবারে সমূলে ধ্বংস করে দিয়েছিলাম, এমন কিছু ঘটনাও আমি আল্লাহ ঘটিয়েছি। কেন? লাম্মা যালামু, যখন তারা জুলম করেছিল। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা নাযিল কওমাল মুজরিমিন, আমি অনুরূপ ভাবে পাপিষ্ঠ সম্প্রদায়কে প্রতিদান দিয়ে থাকি। দিয়ে থাকি এই শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা জুলমের কারণে অতীতে ধ্বংস করে দিয়েছেন, এই কর্মটুকু তিনি সমাপ্ত করে ফেলেননি। ওয়া কাযালিকা নাযিল কওমাল মুজরিমিন, অনুরূপ ভাবে আমি এই প্রতিদান দিয়ে থাকি, এর মানে এটা চলমান একটি প্রক্রিয়া। আজকের পৃথিবীর মানুষ জুলমের ক্ষেত্রে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে, এ বিষয়ে আমরা নির্দ্বিধায় একমত হতে পারি। আজকের পৃথিবীর মানুষ পৃথিবীকে ধ্বংস করার জন্য এত বেশি উপাদান তারা নিজেরা তৈরি করছে, পৃথিবীকে গড়ার ক্ষমতা তাদের নেই, পৃথিবী বানিয়েছেন আল্লাহ।
কিন্তু তারা ধ্বংসের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে। মানুষের কল্যাণের জন্য যে পরিমাণ অর্থ তারা খরচ করছে, তারা অস্ত্র বানানোর পিছনে এর চেয়ে অনেক গুণ বেশি অর্থ তারা খরচ করে বসে আছে। এবং তারা ক্ষমতার প্রতিযোগিতায় নিজেরা বিশ্ব মানবতাকে ধ্বংস করার জন্য যদি প্রয়োজন হয় পরমাণু অস্ত্র প্রয়োগ করার, সেটাও তারা করার সংকল্প করে বসে আছে। যখন তারা জুলম শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে তখন তাদের উপরে তিনি প্রতিশোধ প্রবণ হলেন, অতীতের জাতির মতো শায়েস্তা করার উদ্যোগ তিনি নিয়েছেন। কুরআন মাজিদ আল্লাহ তাআলা এটা বলেছেন, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাব, আমি তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করেছিলাম, ফামাস্তাকানু, যখন তারা আল্লাহর অনুগত ছিল না, যখন তারা আনুগত্যের সীমা থেকে বেরিয়ে গেছে, ওয়ামা ইয়াতাদাররুউন, এবং তারা বিনয় ভুলে গিয়েছে, তারা অহংকারী হয়ে গিয়েছে, আমি তখন তাদেরকে পাকড়াও করেছিলাম। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআন মাজিদে স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন যে এই জাতীয় আচরণ যখন তোমরা করবে তখন একই পরিস্থিতির শিকার তোমাদেরও হওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মহামারী প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে একদিন বলেছিলেন, ইন্না হাযা তাউন রিজসুন ওয়া বাকিয়াতুন মিন আযাব উযযিবা বিহি কওমুন ক্বাবলাকুম, যে আজকের যে পরিস্থিতির মুখোমুখি বিশ্ববাসী হয়ে গেল, আল্লাহর হাবিব বলছেন এই মহামারী, এই জাতীয় বিপদ মুসিবত, এই মহামারী গুলো রিজসুন ওয়া আযাবুন, এগুলো তোমাদের জন্য শাস্তি স্বরূপ, এগুলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব স্বরূপ। বাকিয়াতুন মিন আযাব, কোন আযাব? যে আযাব অতীতে দেয়া হয়েছিল তার বাকি অংশ, অবশিষ্ট অংশ। উযযিবা বিহি কওমুন ক্বাবলাকুম, তোমাদের আগের জাতিকে যে আযাব দেয়া হয়েছিল তাদের অপরাধের কারণে, জুলমের কারণে, সেগুলোর অবশিষ্ট অংশ আমি তোমাদের কাছে পাঠাবো পর্যায়ক্রম। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা থেকে ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে সংবাদ দিলেন যে এটা অতীতের আযাবের অংশ, আর অতীতের লোকেরা এই আযাবের মুখোমুখি হয়েছিল তাদের জুলমের কারণে। আমরা কি আজকে জুলমের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করিনি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই হিরোশিমা নাগাসাকি থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর মানুষগুলো অন্য মানুষের উপরে যে পরিমাণ জুলম করেছে তার বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। কত বনি আদমের মাসলুম মানুষের চোখের পানি আল্লাহ তাআলার কাছে জমা হয়ে আসে। অথচ আল্লাহর হাবিব আমাদেরকে বলেছিলেন, সাবধান করে দিয়েছিলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাসলুম, মাসলুমের ফরিয়াদ থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্নাহু লাইসা বাইনাল্লাহ বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাসলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছিল, পৃথিবীর মানুষগুলো আজকে সেই কাজে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছে। হিরোশিমা নাগাসাকিতে হাজার হাজার মানুষকে সামান্য সময়ের ভিতরে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হয়েছিল। সেখানে কি অপরাধী ছিল, জাপান না আমেরিকা? আমি সেই বিচারে যাচ্ছি না, আমি বলছি যে ছোট ছোট বনি আদম গুলো, অসহায় নারীগুলো, অসহায় বৃদ্ধ মানুষগুলো, হিরোশিমা নাগাসাকিতে বসবাস করা অসহায় মানুষ, নির্দোষ মানুষ, ওই মানুষের চোখের পানি কি আল্লাহর দরবারে জমা হয়নি? হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে গিয়েছে, তাদের মনের আকুতি কি আল্লাহর কাছে জমা হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল মাজলুম মাকবুলা ওয়া ইন কানা ফাসিকা ওয়া ইন কানা কাফিরা, মাজলুম যিনি হবেন তার ফরিয়াদ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সে যদি কাফেরও হয়। তাহলে তখন থেকে পরবর্তীতে ফিলিস্তিন আজ পর্যন্ত, মধ্যপ্রাচ্যের বিস্ফোরক এই যে জালেমেরা ইহুদিরা ইসরায়েলের
তারা সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন সেখানে বসতি স্থাপন করেছে আজ পর্যন্ত একটা দিন কি বাদ দিয়েছে যেদিন কোন না কোনো মুসলমানের রক্তে ফিলিস্তিন রঞ্জিত করেনি? ঈদের দিনটাও তো বাদ দেয়নি। তারা জুলম করেছে ইরাকে, ফিলিস্তিনে, আফগানিস্তানে, বসনিয়াতে, সেসনিয়াতে, এই দিল্লিতে কয়েকদিন আগেও তো বিনা দোষে বিনা উস্কানিতে 50 জনের উপরে মুসলমানের জান কেড়ে নিয়েছে। মায়ানমারে 10 লাখের বেশি মুসলমান বাংলাদেশে উদ্বাস্তু হত্যা করেছে হাজার হাজার। এই যে জুলমের সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলা হতে পারে চরম সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা বলেছেন করোনা ভাইরাসকে যা প্রতিশোধ গ্রহণ কর। এখন আত্মসমালোচনা করে পৃথিবীবাসীকে ফিরে আসতে হবে এই পথ থেকে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহ ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আমি তাদেরকে উপদেশ দিয়েছিলাম যা যখন তারা তা ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তখন তাদের কাছে নিয়ামতের দরজা আরো খুলে দিলাম। যখন তারা আমার উপদেশ ভুলে বসেছে আমি তাদের কাছে নিয়ামতের দরজা খুলে দিলাম, শক্তি ক্ষমতা অর্থ বিত্ত প্রাচুর্য আরো বাড়িয়ে দিলাম। এক পর্যায়ে হাত্তা ইদা ফারিহু বিমা উদু, তাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে সেগুলো প্রাপ্ত হয়ে তারা অহংকারী হয়ে গিয়েছে। ফাখাযনাহুম বাগতাতান, তারপরে আমি হঠাৎ করে তাদেরকে পাকড়াও করলাম। ফাইযাহুম মুবলিসুন, তখন তারা কিংকর্তব্য বিমোর হয়ে গেল। এই আয়াতের সাথে আজকে পরিস্থিতিটা হুবহু মিলে যায়। আল্লাহর দেয়া ক্ষমতাকে, অর্থবিত্তকে, প্রাচুর্যকে, শক্তিকে তারা এমন ভাবে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, অসহায় মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে, এবং ব্যবহার করার পরে হাত্তা ইযা ফারিহু বিমা উতু, তারা এমন অহংকারী হয়ে গেছে আল্লাহর দেয়া এই সমস্ত নিয়ামত পেয়ে। এই অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেননি। আল্লাহর হাবিব বলেছেন قال تعالى الكبرياء ردائي والعصمة إزاري فمن نازعني واحدا منهما قفمت أهلكت. الله বলেন অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যখন কোন ব্যক্তি এ দুটি থেকে একটি নিয়ে টানাটানি করবে তখন আমি তাকে ধ্বংস করে দেই, ধাক্কা দিয়ে ফেলে দেই। জানি না আল্লাহ তাআলা আজকে করোনা ভাইরাসকে তা ধাক্কা দেওয়ার উপাদান হিসাবে গ্রহণ করলেন কিনা, ধাক্কা দেওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করলেন কিনা। আজকের এই দিনে যদি পৃথিবীর মানুষগুলো সতর্ক না হয় তাহলে সামনে আল্লাহ তাআলা হয়তো আরো বড় কোনো মাপের প্রতিশোধ নিতে পারেন। এই জন্য আত্মসমালোচনা করতে হবে প্রত্যেক ব্যক্তিকে নিজের অবস্থান থেকে, যে কেন আমরা এই পরিস্থিতির মুখোমুখি হলাম। আরেকটি বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যখন তিনি এই জাতীয় অ্যাকশন নেবেন তখন তাকে প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীবাসীর থাকে না। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াতে বলছেন বাল তাতিহিম বাক্তাতান ফাতাবাতুহুম, যখন হঠাৎ করে তাদের কাছে এই জাতীয় বিপদ মুসিবত এসে যায় তখন তারা কিংকর্তব্য বিমর হয়, হতাশ হয়, এবং তারা সেটাকে প্রতিরোধ করার কোনো ক্ষমতাও তাদের থাকবে না। আজকে করোনা ভাইরাসের দিকে তাকালে আয়াত আমরা সুস্পষ্টভাবে প্রমাণিত দেখতে পাই। আজকে বাগা বাগা চিকিৎসা বিজ্ঞানীরা মাথা হেট করে ফেলেছে, ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করে তারা সফল হতে পারছে না। তারাই বলছে যে করোনা ভাইরাস তার সুরত পরিবর্তন করে বারবার, কুলানো যাচ্ছে না, তার সুরত খুঁজে পাওয়া যাচ্ছে না যে কিভাবে ভ্যাকসিন আবিষ্কার করা। আল্লাহ তাআলা বলেন ফালা ইস্তাতিউনা রাদ্দাহা, তারা রদ করতে পারবে না। এই কারণেও গজব আসতে পারে, যে কারণটি আমি বললাম জুলুম। আরেকটি বিষয় আমাদের জন্য সান্ত্বনা, আমরা যারা জুলুম করিনি, তবে জুলুম না করলেও
বিপদ মুসিবত যখন আসে তখন তা থেকে যারা ভালো মানুষ তারাও পরিত্রাণ পায় না, এটাও আল্লাহর একটি সুন্নাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আত্তাকু ফিতনাতান লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনা বিপদ বিপর্যয় থেকে বেঁচে থাকো, ভয় করো সেই ফিতনাকে। যে বিপদ মুসিবত ফিতনা যখন এসে যাবে তখন এটা শুধুমাত্র জালেমদেরকে স্পর্শ করবে না, এটা সর্বব্যাপী আকার ধারণ করবে। তো আজকে আমরা যারা জালেম নই, আমরা যারা মাজলুম অথবা আমরা যারা সাধারণ মানুষ, তারাও এই বিপর্যয়ে আমরা পড়ে গেছি, তখন আমাদের জন্য সুসংবাদ হিসাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন এটা হবে আমাদের পরীক্ষার অংশ। আল্লাহ তাআলা বলেন, ওয়া লানাব্লুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জান এবং মালের ক্ষতি দিয়ে। আজকে করোনা ভাইরাস মানুষের অন্তরে ভয়ের সৃষ্টি করেছে। আমরা যারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমরা জুলুম করি না, বরং জুলুমের প্রতিবাদ করি, আমরা অসহায় মানুষকে কষ্ট দেই না বরং সাহায্য করি। আজকে করোনা ভাইরাসে আমরাও এফেক্টেড হয়ে যেতে পারি। আল্লাহ তাআলার জন্য বলছেন যে আমি অবশ্যই পরীক্ষা করব। তাহলে আজকের এই ভাইরাস মুমিনদের জন্য পরীক্ষা হতে পারে, আর যখন পরীক্ষা হিসাবে আমরা এটাকে গ্রহণ করব, আর পরীক্ষা হিসাবে গ্রহণ করলে তখন আমাদের কিছু করণীয় এসে যাবে, ওই করণীয় গুলো যদি আমরা সম্পাদন করি, অবশ্যই সাবিরিন, তাহলে সুসংবাদ দেয়ার আল্লাহ তাআলা নির্দেশনাও তার নবীকে দিয়েছেন, জান এবং মালের ক্ষতি হয়ে যাবে, আপনজন মরে যাবে, ঘরের যিনি প্রধান ব্যক্তি তিনি চলে যাবেন, মায়ের কোল থেকে শিশু চলে যাবে, স্বামী সামনে তার স্ত্রীর মৃত্যু হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের আলোচনা শুনিয়েছে। ধৈর্যের বিকল্প নেই, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি অবশ্যই সাবিরিন, ধৈর্যের ফলাফল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এই যে আজকের এই করোনা পরিস্থিতি, এটা নিজে নিজে এসে গেছেন ব্যাপারটা তো মোটেও নয়, এটা আমি শুরুতে বলেছিলাম, এটা আল্লাহ তাআলার জমিন আকাশ তৈরি করার আগের পরিকল্পনার অংশ। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি ব্যতীত কোনো বিপদ পৃথিবীতে আসতে পারে না। আর আমরা যারা মুসলমান আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওই ঈমানের সাতটি মৌলিক অঙ্গ রয়েছে, তার মাঝে একটি হচ্ছে ওয়াল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, আমরা তাকদীরে বিশ্বাস করছি, তাকদীরে ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। এ তো আউনে বিপদ, যদি আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি তাহলে এটা আমাদের জন্য রহমত হিসাবে প্রকাশিত হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নটুকু করেছিলেন, সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত তাউন, মা আয়েশা বলেন বিশ্ব নবীকে আমি প্রশ্ন করলাম হুজুর মহামারী যখন আসে এই মহামারীর ব্যাপারে আমি জানতে চাই তা কি হিসাবে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন মহামারী হচ্ছে ইন্নাহু কানা আযাবান ইয়াবাসুহুল্লাহু আলা মান ইয়াশা, এটা আযাব হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠান, তিনি যখন চান তাদের উপরে পাঠাতে চান, কিন্তু ফাজআলাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন, এই মহামারী যখন মুমিনদেরকে স্পর্শ করবে তখন আল্লাহ এটাকে আর আযাব রাখেন না, মুমিনের জন্য এটাকে তিনি রহমত বানিয়ে দেন। আল্লাহর হাবিব বলেছেন আরেকটি হাদিসে কিভাবে রহমত, আত্তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম, আরেকটি হাদিসে বলেছেন আত্তাউনু শাহাদাতুন লিউম্মতি, যখন মহামারী আসবে আর সেখানে এফেক্টেড হয়ে ওই মহামারী দ্বারা আমার মুসলিম উম্মার কেউ যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা এটাকে আযাব রাখেন না, এটাকে তিনি শাহাদাত বানিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা
এই করোনা ভাইরাসে এফেক্টেড হয়ে তারা মৃত্যুবরণ করেছে, এই হাদিস তাদেরকে শাহাদাতের সুসংবাদ দিচ্ছে। আল্লাহ এটা মোমেনদের জন্য রহমত বানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন, মা মিন আব্দিন মুমিন, যখন কোন মুমিন ব্যক্তি এমন হয়, একাউ তোআন, যখন একাউ তোআউন, যখন কোন মহামারী আসবে, ফায়ানকুসু ফি বালাদিহি সাবিরা, সে তখন যে অঞ্চলে মহামারী আছে এই অঞ্চলে থাকে আর সেখানে সে ধৈর্য ধারণ করে অপেক্ষা করে। আর এক হাদিসে আছে, ফি বাইতিহি সাবিরা, নিজের ঘরের মাঝে সে ধৈর্য ধারণ করে সেবা সওয়াবের আশা করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের নিয়তে ধৈর্য ধারণ করে ঘরে অবস্থান করবে। ওয়ায়ালামু আন্নাহু, এবং সে জানে, লান ইউসিবাহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তাকদিরে যা লিখেছেন এর বাহিরে কিছুই হবে না। এই দৃঢ় বিশ্বাস যদি সে রাখে তাহলে ইল্লা কানা লাহু মিসলু আজরিস শাহীদ, যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে একজন শহীদ শাহাদাত বরণ করে যে পুরস্কার পায় ওই পরিমাণ পুরস্কার দিয়ে দেবেন। আমরা যারা এই পরিস্থিতিতে পড়ে গেছি তারা জানি যে পরিস্থিতি কতটা ভয়াবহ। আসলে ধৈর্যের আলোচনা করা সহজ, কিন্তু বাস্তবে ধৈর্য ধারণ করা খুব কঠিন। যে ঘরের মাঝে একজন করোনা রোগী আছে, ওই ঘরের লোকেরা জানে ওই ঘরটা কি পরিমাণ যাতনা নেমে এসেছে, ওই ঘরটাতে কি পরিমাণ কষ্ট নেমে এসেছে। জানাজার নামাজ পড়ার লোক পাওয়া যাচ্ছে না, আপন জনেরা লাশ কবরে রাখবে সে ব্যবস্থা কিন্তু পর্যন্ত নেই। পরীক্ষাটা অত্যন্ত কঠিন। আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন এই প্রসঙ্গে, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা, পরীক্ষা যত কঠিন হবে পুরস্কার তত বেশি হবে, এই জন্য ধৈর্য একটি কল্প নেই। ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে থেকে যাবে। এই জন্য আমি অনুরোধ করব, আমরা যারা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছি আমাদেরকে ধৈর্যের প্রশিক্ষণ নিতেই হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। দুই নম্বরে যা করা দরকার সেটা হচ্ছে সালাতুল হাজাত করার জন্য অনুরোধ করব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এই জন্য আমরা বেশি বেশি সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর হাবিব বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু দুআ, বান্দা যখন সেজদায় যায় সে আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। এই জন্য বেশি বেশি সেজদায় গিয়ে আমরা দোয়া করব। রাসূলের শিখানো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলফ লি খাইরান মিনহা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। আল্লাহর হাবিবের শিখানো দোয়া, কোরআনের শিখানো এই দোয়াগুলো আমরা সেজদায় গিয়ে বেশি বেশি করতে থাকি, এবং তাওবা ইস্তিগফার আমাদের বাড়াই দিতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যখন তারা ইস্তিগফাররত থাকবে আল্লাহ বলেন তিনি তখন আর শাস্তি দেন না। যদি করোনা ভাইরাস শাস্তি হিসাবে এসে থাকে, আমি যে আলোচনা করেছি তার একটি অংশ ছিল, তাহলে আমরা ইস্তিগফারে যদি মত্ত থাকি, রত থাকি, তাহলে আল্লাহ কোরআনে ঘোষণা করছেন তিনি শাস্তি দেবেন না। আমরা যা করতে পারি, সাদাকা করা, যেটা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট মহতারাম মাওলানা ইমাম দেলওয়ার হোসেন ভাই বলেছেন, আজকে মুনা কেন্দ্রীয় ভাবে উদ্যোগ নিয়েছে, সারা দেশে যারা এফেক্টেড হয়ে গেছে অনেকেই খাবার টাকা আছে কিন্তু কেনার পরিবেশ নেই, কিনতেও পারছেন না, শপিং মলগুলো বন্ধ হয়ে গিয়েছে। স্পেশালি উদ্যোগ নিয়ে এই গরিব অসহায় অথবা ধনী কিন্তু বিপদগ্রস্ত তাদের কাছে কিছু খাবার ঔষধ টাকা পয়সা পৌঁছিয়ে দেওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুফতি ওয়া গাদাবার রাব, আস-সাদাকা তুফতি ওয়া গাদাবার রাব, যখন মানুষ সাদাকা করে আল্লাহর ক্রোধ তখন নিভে যায়। অন্য হাদিসে আছে, পানি যেমন আগুন নিভিয়ে দেয়, সাদাকা আল্লাহর অসন্তোষকে নিভিয়ে দেয়। সর্বোপরি আমাদের সচেতন থাকা দরকার, সতর্কতার বিকল্প নেই। আজকের চিকিৎসা বিজ্ঞান
আজকে ডাক্তাররা আমাদেরকে যে পরামর্শ দিচ্ছে, রাষ্ট্র যে শৃঙ্খলাবোধের কথা শিখিয়েছে, আমরা সেগুলো মেনে চলা দরকার। ইসলামও বলেছে, আল্লাহ তাআলাও আমাদেরকে বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জেনে বুঝে তোমরা ধ্বংসের দিকে নিজেদেরকে ফেলে দিও না। আমাদেরকে বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন হাত বারবার ধৌত করি, আমরা যেন কাপড় চোপড় পরিষ্কার রাখি, হাসি কাশি দেওয়ার সময় সতর্কতার সাথে দেই। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরিদু মুমরিদুন আলা মুসিস, যখন কোন ওট রোগাগ্রস্ত থাকবে, খুজলি রোগে আক্রান্ত হবে, ভালো ওটের সাথে যেন ওই অসুস্থ ওটকে একত্রিত করা না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিতুম আত-তাউনা ফি বালাদিন ফালা তাদখুলুহা, যখন তোমরা জানবে কোন এলাকায় মহামারী এসেছে, সেই এলাকায় প্রবেশ করো না। আর যখন তোমরা এমন কোন এলাকায় থাকবে, ওয়া আনতুম ইযা বিহা ফালা তাখরুজু মিনহা, ওখান থেকে তোমরা বের হইও। তাহলে আজকে নিজদেরকে ঘরে রাখা, একটু দূরত্বে রাখা, সতর্ক থাকা, এসব বিষয়গুলো আমাদেরকে করোনা ভাইরাস থেকে হয়তো মুক্তি দিতে পারে। তাওবা, ইস্তেগফার, দোয়া, সাদাকা, সালাতুল হাজাত, এই সমস্ত বিষয়গুলো আমাদের এই টাইমে সবচেয়ে বেশি বেশি করা দরকার। আর দোয়া কবুল হওয়ার জন্য আরেকটি চমৎকার পন্থা হলো অন্যের জন্য দোয়া করা। এই জন্য আমরা যারা আজকে দোয়া করছি, আমাদের দোয়ায় যেন আমরা পৃথিবীর অন্য অন্য মুসলমানকে সামিল রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি দোয়া করে আর সে দোয়াতে সে অন্য মুসলমানকে সামিল করে, আল্লাহ তাআলা একজন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন, ওই ফেরেশতা এসে বলতে থাকে, এটা তোমার জন্য, এটা তোমার জন্য। অর্থাৎ সে ফেরেশতা বলে, আল্লাহ এই দোয়াটা আপনি এই প্রার্থনারত ব্যক্তির জন্য কবুল করে নেন। তো আজকে আমরা সবাই সতর্ক হই, আমরা আত্মসমালোচনা করি, আমরা আল্লাহর পথে আবার ফিরে আসি। এবং আল্লাহ তাআলা আজকে যেহেতু আমাদের একটু অবসরের সুযোগ দিয়েছেন, আজকে তামাম পৃথিবী লকডাউন হয়ে গিয়েছে, আমরা ঘরে আছি, তাই সন্তানদের প্রতি আমরা স্পেশাল নজর দিতে পারি। অনেকেই ব্যস্ততার কারণে সন্তানদেরকে আমরা সময় দিতে পারি, এখন একটু সময় দেই, ঘরে জামাতের সাথে নামাজ আদায় করি, আমরা আমাদের ঘরকে কোরআনের ঘরে রূপান্তরিত করে ফেলি। বাবা এবং মা উদ্যোগ নিয়ে সন্তানদের কাছে বসিয়ে হাতে কলমে আমরা কোরআন শিক্ষা দিতে পারি, হাদিস শিখাতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা যদি দর্শের ব্যবস্থা করি, আধা ঘন্টা করে, 30 মিনিট, 20 মিনিট করে, 15 মিনিট, 1 ঘন্টা সময় বুঝে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আধা ঘন্টা করে দর্শের ব্যবস্থা করি, তালিমের ব্যবস্থা করি, আধা ঘন্টা করলে 2.5 ঘন্টা আপনার ঘর কোরআনের মজলিসে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা হয়তো সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন, আমরা যেন কোরআনের কাছে, হাদিসের কাছে আবার ফিরে আসতে পারি। আল্লাহর দেয়া যে সুযোগ আমরা যদি গ্রহণ করি, সেটা আমাদের কল্যাণে রূপান্তরিত হবে, করোনা করুণা হিসাবে আমাদের কাছে ধরা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো মাথায় রেখে আজকের এই সময়ে পরিস্থিতির মোকাবেলা করার তৌফিক দান করুন, এবং বিশ্ববাসীকে আল্লাহ তাআলা করোনার এই বিপর্যস্ততা থেকে তাড়াতাড়ি মুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া আমাদের প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, আমরা যেন আমাদের এই অবসর সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি, আমরা যেন সেই চেষ্টা করতে পারি। এ পর্যায়ে আমরা প্রশ্ন উত্তর আহ্বান করছি, আমাদের সম্মানিত অতিথি আমাদের প্রশ্নের উত্তর দেবেন। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা অনুগ্রহ করে *5 প্রেস করুন, আমি আপনাদের আনমিউট করব ইনশাআল্লাহ, এবং আমাদের সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। জি, নিউ ইয়র্ক থেকে শহীদুল ইসলাম, আপনাকে আনমিউট করা হলো, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি আফিফা। আমার 3টা প্রশ্ন ছিল। আমার একটা প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ পড়া নামাজের সময় আলহামদুলিল্লাহ
সামহাও আপনি কোনো মানে কোনো একটা ধ্যান চলে গেল নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহ যখন পড়া শুরু করি তখন মনে করি আমার মনে হইলো যে আমি ভুল করছি বা সন্দেহ হইতেছে ভুল হয়েছে, তখন আমি কি আলহামদুলিল্লাহ রিপিট করব নাকি নামাজ রিপিট করব, প্রশ্ন এক। আর আপন আপনি প্রশ্নটাগুলো একটু আজকের বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলে ভালো হয়, সাধারণ প্রশ্ন উত্তরের সময় ইনশাআল্লাহ আমরা পরে দিব। আচ্ছা তো আজকে আলোচনার বিষয়বস্তুর সাথে আপনার প্রশ্নগুলো থাকলে ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করুন। আপনি প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিবেন আমাদের অতিথি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে কত যদি আপনারা হটলাইনের কথা বললেন যে এটা তো হটলাইনে এখানে এখানে আমি কিভাবে মানে হটলাইনে নাম্বার করলে আমি কিছু দিতে চাইলে ও কিভাবে সেটা সম্ভব, বাসে এসে নিয়ে যাবে, আমি তো বের হইতে পারবো না, বাসে এসে নিয়ে যাবে? জি আপনি আমাদের হটলাইনে কল করলে ওখানে ওরা গাইড করবে ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খাইরাত। তো আমাদের শেখ ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটির উত্তর দিবেন। জি বাশার ভাই প্রশ্নটা শুনেছেন? প্রশ্নটা একটু কাইন্ডলি যদি আবার বলতেন আপনি ভাই। প্রশ্নটা হলো যে সূরা ফাতিহা যদি নামাজের মধ্যে কেউ ভুলে যায় তাহলে কি রিপিট করতে হবে পুরো নামাজ? তিনি যদি সূরা ফাতিহা 3 আয়াত পড়ার পরে ভুলে যান তাহলে আশা করি উনি বাকিটুকু পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। আর যদি একবারে শুরুতে ভুলে যান 1-2 আয়াত পড়ার পরে তাহলে পুরাটাই রিপিট করবে। জাযাকাল্লাহ খাইরান। আমরা আমাদের সম্মানিত শ্রোতাদেরকে অনুরোধ করব যে আজকে আমাদের যে আলোচনা সেই আলোচনার বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ প্রশ্ন আমরা করব, কারণ আমাদের সময় খুব লিমিটেড, এই জন্য আমরা আশা করি আমরা অন্য শ্রোতাদের প্রতি শ্রদ্ধাশীল হব। আমি নেক্সট শ্রোতাকে আনমিউট করছি, আপনি আপনার প্রশ্ন করুন নিউ ইয়র্ক থেকে। জি আপনি আপনার প্রশ্ন করুন। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আমরা তাহলে নেক্সট প্রশ্নকারীর কাছে যাই। জি আপনাকে আনমিউট করা হলো, এটাও নিউ জার্সির নাম্বার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারুক খান, আটলান্টিক সিটি, নিউ জার্সি। আমার সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন, আমরা এখন অগণিত সময় ঘরের মধ্যে পার করছি, গল্প গুজব টেলিফোন টিভির মুভির সিরিয়াল এগুলা কেউ দেখতে চায়, কলহ ঘরের মধ্যে আমাদের মধ্যে প্রায় দেখা যাচ্ছে, ফেসবুকে শত শত পোস্টিং, শত শত ফোন কল, শত শত টেক্সট মেসেজ, তো এগুলা থেকে বাঁচার জন্য আমরা কি আমল করব, এগুলা কি আমল করলে এগুলা থেকে আমরা আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহ নির্দেশিত জায়গায় সবরের জায়গায় যেতে পারবো, একটু যদি মেহরবানি করে অনুরোধ করে অনুরোধ করছি আপনাকে যদি একটু আমাদেরকে সে আমলগুলো যদি একটু উল্লেখ করেন। আমি আমার আলোচনার শেষ দিকে বলেছি যে সন্তানদেরকে কোরআন শেখানো, নিজে কোরআন পড়া, হাদিসের বই পড়া, আল্লাহ তাআলা আমাদেরকে অবসরের বিশাল একটি সুযোগ দিয়েছেন, এই সুযোগটুকু দিনের কাজে কাজে লাগানো, নিজে পরিকল্পনা করা যে আমি আমার দিনটাকে কিভাবে ব্যয় করব, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আল্লাহ দিনের কাজেই সময়টুকু কাজে লাগবে ইনশাআল্লাহ, পরিকল্পিত ভাবে ব্যয় করতে হবে। জাযাকাল্লাহ। আমরা নেক্সট প্রশ্নকর্তার কাছে যাচ্ছি, আপনি নিউ ইয়র্কের নাম্বার, আপনি প্রশ্ন করতে পারেন, আপনাকে আনমিউট করা হলো। জি আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা এটা সম্ভবত উনি
তাহলে আমরা নেক্সট প্রশ্নকারীর কাছে যাই। জি আপনাকে মিউট করা হলো, আপনি প্রশ্ন করুন। আনমিউট করা হলো আপনাকে। জি আসসালামু আলাইকুম। জি সালাতুল হাজতের কথা বলা হয়েছে, ওটা নিয়মটা কি একটু বলে দিবেন? কষ্ট হবে। মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। এমন প্রশ্নই আমাদের দরকার যেগুলো খুব জীবন ঘনিষ্ঠ। সালাতুল হাজাত পড়ার নিয়ম আলাদা কিছু নয়, অন্যান্য নামাজের মতো আমরা যেভাবে নফল নামাজ পড়ে থাকি, দুরাকাত নফল নামাজের নিয়ত করবেন। আর মনে মনে এই চিন্তাটাই থাকবে নিয়তের মাঝে যে আমি আমার প্রয়োজনে নামাজটুকু পড়ছি, অর্থাৎ আল্লাহর কাছে স্পেশাল কিছু চাওয়ার জন্য। তো আজকের এই মুহূর্তে করোনা ভাইরাস থেকে মুক্তির চিন্তা মাথায় রেখে দুরাকাত নফল নামাজ পড়ে সেজদায় গিয়ে এ প্রসঙ্গে বেশি বেশি দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইরান। আমরা নেক্সট প্রশ্ন নিচ্ছি ফ্লোরিডা থেকে। আপনাকে আনমিউট করা হলো, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ, অনেক সুন্দর একটা আলোচনা আমাদের সবাইকে আপনারা একসাথে করার জন্য, এত সুন্দর সুন্দর কথা বলার জন্য আমাদের মানে আরো ভালোভাবে আল্লাহর রাস্তায় ভালো কাজ করার জন্য। আর আমার যেটা হচ্ছে যে আমি মায়ানমারে থাকি, তো আমি মানে পেপাল বা এগুলো কোনো কিছু ইউজ করি না, তো আমি কিভাবে আপনাদেরকে মানে একটু সহযোগিতা করতে পারবো, আপনাদের এত ভালো কাজের সাথে আমি কিভাবে সম্পৃক্ত হতে পারবো, এটা জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খাইরান। আপনি আমাদেরকে চেক পাঠাতে পারেন। আমাদের ঠিকানা হলো পিও বক্স 80085 ব্রুকলিন নিউ ইয়র্ক, জিপ কোড 11208, এবং চেক শুড বি পেয়েবল টু মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা। জাযাকাল্লাহ খাইরান আপনাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন। আমরা নেক্সট প্রশ্নকারীর কাছে যাচ্ছি, এটা হলো ক্যালিফোর্নিয়া থেকে। আপনি প্রশ্ন করুন। আমি নজরুল ইসলাম বলছি। আমার প্রশ্ন এক্স্যাক্টলি সালাতুল হাজাত সম্পর্কে ছিল, এটা অলরেডি উত্তর দেওয়া হয়ে গেছে, তো আমার আর কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ। নেক্সট প্রশ্ন মিশিগান থেকে, ওয়ারেন মিশিগান থেকে। আপনি প্রশ্ন করুন। ওয়ারেন কাকি, ওয়ারেন জি আপনার প্রশ্ন করুন। বোন আপনার প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা নেক্সট মুভ করি। এটাও নিউ ইয়র্কের নাম্বার। আপনি প্রশ্ন করুন। জি আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি প্রশ্ন করতে পারেন। জি এটাও নিউ ইয়র্কের নাম্বার, আপনাকে আনমিউট করা হলো, আপনি প্রশ্ন করুন। জামাল এমডি। আসসালামু আলাইকুম। মোহতারাম মেহমান বলেছেন, যার উপর জুলুম করা হয় এবং ওনার সাথে এবং আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, যদি জুলুম করা হয়, বর্তমান যে রাষ্ট্রীয় যন্ত্র যেভাবে জুলুম করা হচ্ছে বিভিন্ন দেশে মুসলমানদের উপরে, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? আসলে তো এটার কোনো আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই ব্যাপারে মহতারাম মেহমান কিছু বলবেন কি? জি আপনি প্রশ্নটা শুনেছেন? না, বুঝি নাই। প্রশ্নকারী বলেছেন যে আপনি বলেছেন যে যে জুলুম করে এবং যে জালেম মানে জুলুমের শিকার, তার মধ্যে
যে জুলুমের শিকার তার সাথে আল্লাহর কোনো পর্দা নেই। এখন আমাদের সম্মানিত শ্রোতা প্রশ্ন করেছেন যে এখন বিভিন্ন দেশে যে রাষ্ট্রীয় জুলুম হচ্ছে, এটা তো আমরা এর কোনো ফলাফল দেখছি না, এই বিষয়ে আপনার বক্তব্য। আজকে করোনা ভাইরাসের মতো এত বড় বিপদ তামাম পৃথিবীকে যেটা থামিয়ে দিয়েছে, এরপরও ফলাফল যদি না দেখেন তাহলে কেমনে হবে? এটা আজকে তামাম পৃথিবীর সকল রাষ্ট্রের মানুষ, রাষ্ট্রপ্রধান সহ সকলকে থামিয়ে দিয়েছে। এটা কি তার একটি ফলাফল নয়? নিশ্চয়ই একটা জুলমের ফলাফল। এরপরে আল্লাহ তাআলা একসাথে সকল মানুষকে শাস্তি দেন না, তিনি সুযোগ দেন মানুষ যেন ফিরে আসে। যদি ফিরে না আসে তাহলে আমরা অতীতে দেখেছি যে আল্লাহ তাআলা ফেরাউনকেও পানিতে ডুবিয়েছেন, নমরুদকেও তিনি লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। সুতরাং এ জাতীয় ফলাফল তো এসেছে, সামনে যে আসবে না তাও তো আমরা বলতে পারি না, কিন্তু আজকে যেটা এসেছে সেটা জুলমের ফল হতে পারে, আমরা সেটা বলছি। জাযাকাল্লাহ খায়রান। ওয়েলমিংটন নর্থ ক্যারোলিনা থেকে আপনি প্রশ্ন করুন, আপনাকে আনমিউট করা হলো। আসসালামু আলাইকুম, আমি আশরাফ, এখন আমি ফ্লোরিডা থাকি। তারপর আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে কাজী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম যে স্বপ্নের ব্যাপারে বলছে, করোনা ভাইরাসের ব্যাপারে যে স্বপ্নে উনি মানে একটা ফর্মুলা পেয়েছে বা সমাধান পেয়েছে, যাই হোক, ওইটার ব্যাপারে আপনাদের মতামত কি জানা থাকলে? আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আসলে কি এই যুগে আমাদের কি স্বপ্নের যে আমরা যেগুলো মানুষরা দেখি এটার বাস্তব সত্য কতটুকু? ধন্যবাদ। জি, আবুল কালাম ভাই প্রশ্নটা শুনেছেন? আসলে এটা একবারে ব্যক্তিগত বিষয় হয়ে গেল। উনি যেটা বলেছেন আল্লাহ ভালো জানেন, এর থেকে সলিউশন হিসাবে স্বপ্নে দেখেছেন, কিন্তু ওই জাতীয় ঔষধ আমরা এখনো দেখতে পাইনি। এরপরে আর স্বপ্ন তো স্বপ্নই, সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, আল্লাহ ভালো জানেন। জাযাকাল্লাহ। নিউ ইয়র্কের নাম্বার এটা, আপনি প্রশ্ন করুন, আপনাকে আনমিউট করা হলো। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি প্রশ্ন না থাকলে আমরা নেক্সট কলারের কাছে যাচ্ছি, এটাও নিউ ইয়র্কের নাম্বার, আপনি প্রশ্ন করুন যদি আপনি শুনতে পান, আপনাকে আনমিউট করা হয়েছে। শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা, আপনি বলুন। জি ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটা করুন। ইনশাল্লাহ আপনার কাছে তাহলে আবার পরে ফিরে আসব। আমরা নেক্সট কলারের কাছে যাই। কানেকটিকা থেকে আপনাকে আনমিউট করা হলো, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মারুফ বলছি কানেকটিকাট থেকে। আমার প্রশ্ন হচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত রোগীরা মারা যাচ্ছে, ওদের জানাজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরনের কোনো হাদিস বা এই ধরনের কিছু আছে কিনা? জি বাশার ভাই, প্রশ্নটা শুনতে পেরেছেন? হ্যাঁ, শুনতে পেরেছি। জানাজার ব্যাপারে বিধান হলো, যিনি মারা যান তার কোনো দায়ভার থাকবে না, যারা জীবিত তারা জানাজা পাচ্ছে। এখন আজকের যে পরিস্থিতিটা সেটা একটা বিশেষ পরিস্থিতি, তো এই জন্য যদি জানাজার নামাজ পড়ার মতো পরিস্থিতি না থাকে বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এমন হয় যে জানাজার নামাজ পড়তে দিচ্ছেন, তাহলে
লোকজন মাজুর, এটা ফরজে কিফায়া ছিল, দায়িত্ব ছিল, কিন্তু এখন ওজোরের কারণে সেখানে যাওয়ার পরিবেশ নাই, তাই আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর যখন পরিবেশ থাকবে তখন দু চার পাঁচ জনে হলেও জানাজার নামাজটা পড়ে যেন দাফন করা হয়, সে বিষয়ে সতর্ক থাকা। জাযাকাল্লাহ খাইরান। আমরা নেক্সট কল নিচ্ছি, এটাও নিউ ইয়র্ক থেকে, আপনি প্রশ্ন করুন। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নকারীর কাছে যাই। আপনাকে আনমিউট করা হয়েছে, নিউ ইয়র্কের নাম্বার এটা। জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা, আপনি বলুন। জি, আপনি প্রশ্ন করুন। একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, আমরা আপনার কাছে পরে আসব। নিউ জার্সি থেকে আর একটা নাম্বার, আপনার আপনি প্রশ্ন করুন, আপনাকে আনমিউট করা হচ্ছে। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু জোরে বলতে হবে। আচ্ছা, যদি আপনার প্রশ্ন না থাকে আমরা নেক্সট কলারের কাছে যাই। এটা পেনসিলভেনিয়ার নাম্বার, আপনি প্রশ্ন করুন। জি ভাই, পেনসিলভেনিয়া থেকে আপনি প্রশ্ন করুন, আপনাকে আনমিউট করা হয়েছে। আচ্ছা, আমরা ওনার কাছ থেকে প্রশ্ন পাচ্ছি না। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। জি তারেক ভাই, আমি ফিলাডেলফিয়া থেকে হাফিজ বলছি। জি হাফিজ ভাই, আমার প্রশ্ন হলো, অমুসলিমরা এই করোনা আক্রান্ত হয়ে মারা গেলে তাদের পার্থিব জীবনে তাদের কি হবে? তারা কি বেহেশতে যাবে? তারা কি শাহাদাতের বিধাতার আসবে কিনা? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, আত তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম। এ মহামারী শাহাদাত হবে মুসলমানদের, শাহাদাতুন লি উম্মতি, ঈমান ব্যতীত শাহাদাতের তো কল্পনাই করা যায় না, সুতরাং অমুসলিমদের জন্য এটা শাহাদাত হতে পারে না, হবে না, এটা মুসলমানদের। জাযাকাল্লাহ খায়ের। বাশার ভাই, আমাদের অনেক প্রশ্ন আছে, দেখি আমরা তো আপনাকে সারা রাত রাখতে পারবো না, আমরা ইনশাআল্লাহ 10:30 মধ্যে শেষ করব। তো ক্লিয়ার ওয়াটার ফ্লোরিডা থেকে প্রশ্ন আছে, আপনি আপনাকে আনমিউট করা হলো, আপনি প্রশ্ন করুন। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, আপনার প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী আরেকজনের কাছে যাই। এটাও পেনসিলভেনিয়ার নাম্বার, আমি আনমিউট করছি আপনাকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান যে পরিস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী ইসলামিক স্কলাররা বলছেন যে ঘরে সবরের সাথে যদি অবস্থান করে আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সমান সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। তো আমার প্রশ্ন যে, অনেক সময় এখন দেখা যাচ্ছে যে কিছু ভাই বোন চাকরির প্রয়োজনে অথবা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য, এবং কিছু পরিবার যাদের ঘরে কোনো পুরুষ নেই বা অসুস্থ, তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেওয়ার জন্য যদি ঘর থেকে বের হয়, তাহলে এই সওয়াব তাদের জন্য কি বিধান?
তারা কি সোয়াব থেকে কি বঞ্চিত হবে কিনা? জি বাশার ভাই। জি না, তারা সওয়াব থেকে বঞ্চিত হবেন না, কারণ এখানে ঘরে থাকা বলতে সওয়াবের নিয়তে ধৈর্য ধারণ করে অবস্থান বোঝানো হয়েছে, নিজের শহর ফি বালাদ বলা হয়েছে, অর্থাৎ যে যে শহরে আছে সে শহর থেকে যেন বের না, ঘর থেকে বের না হয়, একথার অর্থ স্থায়ীভাবে ভয়ে বের হয়ে চলে যাওয়া, সেটা বোঝানো হয়েছে। যদি কোনো ব্যক্তি ভয়ে বের হয়ে চলে না যায় তাহলে ইনশাআল্লাহ এমনিতে ঘর থেকে বের হওয়া, বাজারে যাওয়া, প্রয়োজনে কাউকে সহযোগিতা করা, সেটা করা যাবে, কোনো অসুবিধা নেই, সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। নেক্সট নিউইয়র্কের নাম্বার, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্ন আপনি করুন, আপনাকে আনমিউট করা হয়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী আরেকটা নিউইয়র্কের নাম্বার, নিউইয়র্কে গেলাম আমরা, আপনি প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন আমাদের? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আমার প্রশ্নটা ছিল অ্যাকচুয়ালি সালাতুল হাজতের ব্যাপারে, তো আলহামদুলিল্লাহ আমি আনসারটা পেয়ে গেছি। জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান। আমরা নেক্সট তাহলে যাই, এটাও নিউইয়র্কের নাম্বার, সরি এটা মিশিগানের নাম্বার, ডেট্রয়েট মিশিগানের নাম্বার, আপনি প্রশ্ন করুন। জি আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনাকে শোনা যাচ্ছে না। আমরা তাহলে নেক্সট নিউইয়র্কের আরেকটা নাম্বার আছে, আপনাকে আনমিউট করা হলো, আপনি প্রশ্ন করতে পারেন। জি আপনি শুনছেন আমাদের? আপনার প্রশ্ন না থাকলে আমরা পেনসিলভেনিয়ার আরেকটা নাম্বার আছে, আপনাকে আনমিউট করা হলো, আপনি প্রশ্ন করতে পারেন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে কি গায়বানা জানাজা কি পড়া যাবে না? জি গায়বানা জানাজা বিষয়। বাশার ভাই, প্রশ্নটা হলো গায়বানা জানাজা পড়া যাবে কিনা? জি, যদি কারো জানাজা হয়নি এমনটা নিশ্চিত হয়ে যান তাহলে দূর থেকে গায়বানা জানাজা করা যেতে পারে, করা যাবে। আর যাদের জানাজা একবার হয়ে গেছে তাদেরটা প্রয়োজন নেই, আর যাদেরটা নিশ্চিত যে করাই হয়নি তাহলে গায়বানা জানাজা করার সুযোগ আছে। জি, ফ্লোরিডা থেকে আরেকটা প্রশ্ন, আপনাকে আনমিউট করা হলো। জি আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি শফিকুর রহমান শফিক বলছি, ট্যাম্পা ফ্লোরিডা থেকে। আমার প্রশ্ন ছিল যে মাওলানা বাশার সাহেব বলছিলেন যে তিন ধরনের কারণে পৃথিবীতে বিপর্যয় আসতে পারে। একটা হলো আল্লাহর পিক প্লান, দ্বিতীয়টা হলো মানুষের বাড়াবাড়ির কারণে, আর একটা হলো আল্লাহ পরীক্ষা। এখন যে মানুষের বাড়াবাড়ির কারণে যে বিপর্যয়গুলো আসে বা রাষ্ট্রীয় কারণে, সেগুলো তো সাধারণ মানুষের মধ্যে এসে পড়ে, কিন্তু যারা বাড়াবাড়ি করছে, যে রাষ্ট্র বাড়াবাড়ি করছে, তাদের উপর পড়ছে না। এই সম্বন্ধে কিছু ব্যাখ্যা দেবেন কি প্লিজ? জি বাশার ভাই, আসলে আল্লাহ তাআলা তো বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যখন বিপদ মুসিবত এসে যাবে তখন সেটা সর্বব্যাপী আকার ধারণ করবে। এখন যাদের জুলমের কারণে আজকে আসছে তারাও বিপদ থেকে মুক্ত নয়, তারাও বিপদে পড়ে যাবে আর অন্যরাও পড়ে যাচ্ছে। যদি জুলমের কারণে আসে তাহলে এ জুলমের রেজাল্ট সকলে ভোগ করতে হবে কম বেশি। জি জাযাকাল্লাহ খাইরান। আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, আর আমরা ইনশাআল্লাহ প্রশ্ন নেব না।
ওকলাহোমা থেকে আপনাকে আনমিউট করা হলো, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি শুনছি আপনাকে, আপনি বলুন। জি জি জি, জাযাকাল্লাহ খায়ের ওকে সুযোগ দেওয়ার জন্য। আমার কোশ্চেনটা ছিল যে আমরা শুনেছি যে অমুসলিমদের জন্য দোয়া করা যায় না, তো আমাদের বর্তমান যে পরিস্থিতি, এখন কি আমরা যখন দোয়া করব তখন কি আমরা এরকম ভাবে দোয়া করব যে সকল মানুষের জন্য, মানে রহমতের জন্য, করোনা ভাইরাসের জন্য যে আল্লাহ সবাইকে রহমত করেন, উঠিয়ে দেন, নাকি শুধু আমরা মুসলিমদের জন্য দোয়া করতে পারবো? যেহেতু আমরা জানি অনেক কোরআন এবং হাদিসে নন মুসলিমদের জন্য দোয়া করার জন্য নিষেধ করা হয়েছে, কিন্তু এরকম একটা মহামারীর ক্ষেত্রে কি আমরা সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করবো, নাকি যখন আমরা দোয়া করবো সেই কথাটা উল্লেখ করবো যে আল্লাহ মুসলিমদেরকে রহমত করো বা হেদায়েত করো, এটা আর কি? জি বাশার ভাই। জি, আমরা যখন দোয়া করব মুসলমানদের জন্য রহমত নিশ্চয়ই আমরা কামনা করব, আর অমুসলিমদের জন্য আমরা দোয়াটা এইভাবে করব, আল্লাহ যেন এই করোনাকে তাদের জন্য হেদায়াতের ওসিলা বানিয়ে দেয়, আর বিশ্ব মানবতাকে আল্লাহ হেফাজত করুক, এভাবে দোয়া করা যেতে পারে। যখন আপনি স্পেশালি কোনো কাফের প্রসঙ্গে দোয়া করবেন, তখন আপনি বলবেন আল্লাহ অমুকের জন্য তুমি এটাকে হেদায়াতের ওসিলা বানিয়ে দাও, আর বিশ্ব মানবতাকে হেফাজত করো, এটা বললে সেখানে মুসলিম অমুসলিম সকলের সামিল হয়ে যাবে, এভাবে বলতে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়রান। আমাদের সম্মানিত শেখ, আপনারা সবাই জানেন যে বাশার ভাই কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করেছিলেন এবং উনি এখনো পার ব্যথায় কাতর। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দ্রুত শেফা দান করুন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা প্রতি শনিবারে থাকবেন। আমরা প্রত্যেক মাসে আমাদের এই দাওয়াত তাফসিরটা করতাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমাদের কিছু অবসর আছে আমরা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, ইনশাআল্লাহ প্রত্যেক শনিবার আমরা সকাল 11টা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে দেশি বিদেশি বিভিন্ন এলাকা থেকে ইনশাআল্লাহ আমরা স্বনামধন্য আলেমদেরকে আপনাদের সামনে নিয়ে আসব, আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দিবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। এবং আমরা এখান থেকে যাওয়ার আগে জাস্ট আপনাদেরকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি যে আমাদের হেল্পলাইন যেটা 1877 মুনা SSI অথবা 1877-686-2774, এটা হলো আমাদের হেল্পলাইন। এখানে আপনারা ফোন করলে আমরা আপনাদেরকে করোনা ভাইরাস রিলেটেড সব ধরনের সহযোগিতা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনারা যদি এই সহযোগিতার সাথে শরিক হতে চান, আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আমাদের ওয়েবসাইট হলো muslimumma.org, muslimumma.org। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন কিংবা পেপ্যাল অথবা জিলির মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আমাদের অ্যাড্রেস হলো মুনা ন্যাশনাল, MUNA NATIONAL@gmail.com, MUNANATIONAL@gmail.com। আপনারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের এই প্রচেষ্টার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন। এবং সবার শেষে আবার আমাদের সম্মানিত অতিথি ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টের জন্য জাযা দান করুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অসুস্থতার জন্য শিফা কামনা করি, শিফা উল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুর্যোগ মোকাবেলায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান।